কলেরা সংক্রমণ প্রতিরোধে আজ থেকে রাজধানীর যাত্রাবাড়ি, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর সহ মোহাম্মদপুরের পাঁচটি এলাকায় দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু হয়েছে। চলবে 10 আগস্ট পর্যন্ত। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির তথ্য মতে 23,65,585 জন অধিবাসীকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। প্রায় 60টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ইউ বায়োলজিক্স কোম্পানির তৈরি ইউভিকল প্লাস নামে কলেরার টিকা 1 বছর থেকে চতুর্থ বয়সীদের দেয়া হচ্ছে। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। আমরা আশা করি আমরা সফলভাবে আমাদের এই 5টা থানায় এই টিকাদান মুখে খাওয়ার কলার টিকাটা কর্মসূচি শেষ করতে পারব, এবং আমরা মনে করি যে এই কর্মসূচির মাধ্যমে ঢাকা শহরে কলেরা প্রবণ এলাকাগুলোতে ডায়রিয়া তথা কলেরার প্রবণতা হ্রাস পাবে।